वेलकम बैक टू शोभन ऑनलाइन इंग्लिश स्कोर एसएससी 2021 ও 22 অথবা নবম ও দশম শ্রেণীর মানবিক শাখার যে কোনো শিক্ষার্থী হলেই আপনাদের জন্য এই ক্লাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচনার বিষয় ভূগোল ও পরিবেশ, অধ্যায় 1 ভূগোল ও পরিবেশ। শিক্ষার্থীরা, এখান থেকে এর বহুনির্বাচনী সাজেশন ভিত্তিক আমরা আলোচনা করব এবং আমাদের আজকের পর্ব 2 এর তৃতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বটি তো আপনাদের 25টি প্রশ্ন থাকছে, যেভাবে প্রথম পর্বে 25টি ছিল। এই 50টি মিলে মূলত আপনাদের এই অধ্যায়ের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বহুনির্বাচনীগুলো সেগুলো সিলেক্ট করা হয়েছে। শিক্ষার্থীরা, আশা রাখি আপনারা পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন। আর কারা কীভাবে কমন পাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই পরবর্তীতে জানাবেন। শিক্ষার্থীরা, যারা এখনও শোভন অনলাইন ইংলিশ স্কুলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। আর আগে থেকে যারা শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন, আপনাদের প্রতি অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। শিক্ষার্থীরা, আমরা শুরুতে দেখে নিব আপনাদের 26 নম্বর প্রশ্নটি। এর আগে আরেকটি জিনিস বলতে চাই, যেহেতু আমি আপনাদের একসাথে প্রত্যেকটি স্লাইডে মানে 3-4টি করে এমসিকিউ দিয়ে দিই, সেক্ষেত্রে আপনি যেটা চেষ্টা করবেন বাসায় আগে অ্যান্সারগুলো করে ফেলবেন, তারপরে আমার সাথে মিলিয়ে নেবেন এবং আমি বুঝিয়ে দেবো সেটা বুঝিয়ে নেবেন। পাশাপাশি আপনার দুটো কাজ হলো, এই অধ্যায়টা রিভিশন হয়ে গেল এবং আরেকটি কাজ হলো এই অধ্যায়ে আপনার প্রস্তুতি কেমন সেটা কিন্তু আপনি বুঝতে পারলেন, যে আপনাকে আর কতটুকু পড়লে আপনি পরীক্ষায় আরও ভালো করতে পারবেন। শিক্ষার্থীরা, সেরকম টিপসগুলো থাকছে প্রত্যেকটি স্লাইডে, আমি কিছু টিপস আপনাদের দিয়ে দেব। শুরুতে আমরা দেখে নিই আপনাদের 26 নম্বর প্রশ্নটিতে কী রয়েছে। ভূগোল ও পরিবেশ পাঠে পৃথিবীর জন্মলগ্ন থেকে বিজ্ঞানসম্মত ধারণা পাওয়া যায়। এক, ক, কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে, মানে হচ্ছে ভূগোল ও পরিবেশ যদি আমরা পাঠ করি তাহলে পৃথিবীর জন্মলগ্ন থেকে মানে পৃথিবীর সূচনা থেকে আমরা কোন বিজ্ঞানসম্মত ধারণাটি পেয়ে থাকি। শিক্ষার্থীরা, এই বিষয়টি জানতে চাওয়া হয়েছে। ক নম্বর, কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে। খ নম্বর, কীভাবে শিল্পের উদ্ভব হয়েছে, কীভাবে মানুষের উদ্ভব হয়েছে, কীভাবে ব্যবসা বাণিজ্যের উদ্ভব হয়েছে। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে। 27, মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে কোন ধরনের অবস্থা বিরাজমান, অর্থনৈতিক, রাজনৈতিক, আর্থসামাজিক, পারিপার্শ্বিক। শিক্ষার্থীরা, আমাদের সঠিক উত্তর হবে পারিপার্শ্বিক। 28 নম্বর, জীবদের নিয়ে গড়া পরিবেশের নাম কি, জীব পরিবেশ, ভৌত পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। আমাদের সঠিক উত্তর হবে জীব পরিবেশ। শিক্ষার্থীরা, যারা বিগত দিনের ক্লাসগুলো দেখেননি, এই ভিডিওর কমেন্টটি কিন্তু পিন করে দেওয়া হয়েছে একটি প্লেলিস্ট, সেটা থেকেও আপনি দেখে নিতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন চেক করবেন, আপনাদের শর্ট সিলেবাসের যে সাজেশনগুলো সেগুলোও রয়েছে। এছাড়াও ইতিহাস বিষয়ের একটা প্লেলিস্ট আলাদা করা রয়েছে এবং আপনাদের পরিণতি বিষয়েরও। শিক্ষার্থীরা, আপনি প্লেলিস্ট এ ক্লিক করে সুন্দর করে দেখে নেবেন। এছাড়াও প্লেলিস্টটা কপি করে আপনি কিন্তু রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে অথবা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে মেসেঞ্জারে। তাহলে মেসেঞ্জারে ক্লিক করলে পরবর্তীতে আমি কী আপলোড করছি আপনি দ্রুত পেয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা, 29 নম্বর, তোমার প্রাণী জগতের বৈচিত্র্য সম্পর্কে ভীষণ আগ্রহ, এই আগ্রহ মেটাতে তুমি কী করতে পারো। ক, আঞ্চলিক ভূগোলের অধ্যয়ন। খ, প্রাকৃতিক ভূগোলের অধ্যয়ন। গ, প্রাণী ভূগোলের অধ্যয়ন। ঘ নম্বর, সামাজিক ভূগোল অধ্যয়ন। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে, যদি আপনার প্রাণী জগৎ সম্পর্কিত একটু আগ্রহ বেশি থাকে তাহলে প্রাণী ভূগোল অধ্যয়ন করবেন। 30 নম্বর, মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট পরিবেশ কোন ক্ষেত্রে প্রভাব ফেলবে। ক, মানুষের কর্ম ব্যস্ততায়, মানুষের অসীম বুদ্ধিমত্তায়, মানুষের আচার আচরণে, মানুষের টিকে থাকায়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে মানুষের কর্ম ও ব্যস্ততায়। 31 নম্বর, পরিবেশ বিজ্ঞানী আর্মস জীব সম্প্রদায়ের কোন ধরনের অবস্থাকে পরিবেশ বলে অভিহিত করেছেন, মানে কোন বিষয়টি বা কোন অবস্থাটি জীব সম্প্রদায়ের পরিবেশ। ক, জীব ও প্রাকৃতিক অবস্থা। খ, অজৈব এবং সামাজিক অবস্থা। গ, জৈব ও অজৈব অবস্থা। ঘ, অজৈব ও পারিবারিক অবস্থা। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে জীব ও প্রাকৃতিক অবস্থা। শিক্ষার্থীরা, আমরা চলে যাই আপনাদের 32 নম্বর প্রশ্নে। জড় এবং জীব নিয়ে কী কী গঠিত হয় সেটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। 1, ভৌত পরিবেশ। 2, প্রাকৃতিক পরিবেশ। 3, সামাজিক পরিবেশ। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক নম্বর, 1 ও 2। 33 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে
কোন ধরনের পরিবেশ গড়ে উঠে। ক ভৌত পরিবেশ, খ সামাজিক পরিবেশ, ক প্রাকৃতিক পরিবেশ এবং ঘ ভৌত প্রাকৃতিক পরিবেশ। শিক্ষার্থীরা, আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ভৌত ও প্রাকৃতিক পরিবেশ। আপনাদের আরেকটু মনে করে দিতে চাই, যারা আমার সাথে সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কমেন্টেও কিন্তু আপনি প্রশ্নগুলোর উত্তর লিখতে পারেন এবং মিলিয়ে নিতে পারেন আপনার কতগুলো হচ্ছে, এবং সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন আপনার 25-এর মধ্যে কত হয়েছে। শিক্ষার্থীরা, 34 নম্বর, যে জিনিস প্রাকৃতিক এবং পরিবেশকে বিভিন্নভাবে প্রভাবিত করে তা হলো রাস্তাঘাট নির্মাণ, অফিস আদালত নির্মাণ, শহর বন্দর নির্মাণ। আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, 3টি। এই 3টি জিনিসই আমাদের যে প্রকৃতি ও পরিবেশ আছে এদের একটা ভিন্ন মাত্রা সংযুক্ত করে। শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আপনাদের পরের পেজে। এই ফাঁকে আরেকটি বিষয় মনে করে দিতে চাই, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা রয়েছেন শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে। শোভন অনলাইন ইংলিশ স্কুল 2021 সালের SSC ও 22 সালের SSC শিক্ষার্থীদের জন্য কাজ করছে। এছাড়াও যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছেন মানবিক বিভাগে, তাদের জন্য এই ক্লাসটি অত্যধিক গুরুত্বপূর্ণ। এই জন্য কিন্তু একটু দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখবেন আপনি সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। আমাদের 35 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিজের কোনটি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত? ভূমিরূপ বিদ্যা, সমুদ্রবিদ্যা, অর্থনীতি, সবকটি। শিক্ষার্থীরা, আমাদের সঠিক উত্তর হচ্ছে সবকটি। এই 3টি কিন্তু ভূগোলের সাথে সম্পর্কিত। 36 নম্বর, অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিষয়ের জ্ঞান থাকা আবশ্যক? ভূতত্ত্ব, অর্থনীতি, ভূগোল ও সমাজবিজ্ঞান। শিক্ষার্থীরা, আপনার প্রত্যেকেই এই প্রশ্নটির উত্তর পারবেন, কারণ আমাদের বিষয়টি হচ্ছে ভূগোল, এই জন্য আমাদের উত্তরটিও হবে ভূগোল। 37 নম্বর, প্রাণী জগতের বৈচিত্র্যের কারণ অনুসন্ধান করা হয় কোন ভূগোলে? ক রাজনৈতিক ভূগোল, খ আঞ্চলিক ভূগোল, গ প্রাণী ভূগোল এবং ঘ নম্বর মানবিক ভূগোল। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে প্রাণী ভূগোল। যেহেতু প্রাণী নিয়ে কাজ করব, তাহলে আমরা প্রাণী ভূগোল খুঁজলেই এটা পেয়ে যাবো। শিক্ষার্থীরা, এরপরে রয়েছে আমাদের 38 নম্বর, ভূগোলের কোন শাখায় জ্ঞানের প্রয়োগে তুমি নতুন কোনো অঞ্চলের মানুষের জীবনধারা সম্পর্কে জানতে পারবে? কোন ধারাতে? প্রাকৃতিক ভূগোলে, অর্থনৈতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল নাকি মানব ভূগোল? শিক্ষার্থীরা, আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর। যদি আমরা মানব ভূগোল সম্পর্কে জানি, তাহলে হচ্ছে মানুষের জীবনধারা সম্পর্কে জানা যাবে। শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আপনাদের পরবর্তী পেজে, 39 নম্বর। এই 39 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন DC-র কোন প্রতিষ্ঠান 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে? বিজ্ঞান একাডেমি, ভূগোল একাডেমি, ভূগোল ও পরিবেশ একাডেমি, ভূগোল বিদ্যা একাডেমি। আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, বিজ্ঞান একাডেমি। 40 নম্বর, ভূগোল মানব সম্প্রদায় এবং পরিবেশের ব্যাপক মিথস্ক্রিয়ার এক উপলব্ধি। এ প্রেক্ষিতে কোন ভূগোলবিদের উপলব্ধি স্মরণীয়? মানে এই কথাটা মূলত কার সেটে জানতে চাওয়া হয়েছে? একারম্যান, হার্টসন, ম্যাগনি, রিটার। আমাদের সঠিক উত্তর হচ্ছে একারম্যান। 41 নম্বর, অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় কৃষিকাজ, শহর ও নগর, বন সম্পদ ও খনিজ। আমাদের সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীরা খ নম্বর, কৃষিকাজ ও বনজ সম্পদ ও খনিজ সম্পদ। এই 2টি বিষয় মূলত হচ্ছে আমাদের অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। শিক্ষার্থীরা, শোভন অনলাইন ইংলিশ স্কুলের এই আয়োজন আপনাদের কতটুকু উপকৃত করছে? আপনি ঘরে বসে কত অনায়াসে শুয়ে থেকে হেডফোন লাগিয়ে একটা প্রস্তুতি নিতে পারছেন, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এবং ভালো লাগলে শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে অবশ্যই থাকবেন। 42 নম্বর, অধ্যাপক ডাটলি স্ট্যাম্পের মত অনুযায়ী ভূগোল হলো পৃথিবীর বর্ণনা, পৃথিবীর অধিবাসীর বর্ণনা, সাগর ও মহাসাগরের বর্ণনা। আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, পৃথিবীর বর্ণনা, পৃথিবীর অধিবাসীর বর্ণনা। শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে কিন্তু বহু নির্বাচনই করছি, এরপরে আপনাদের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হবে এবং পরবর্তীতে সৃজনশীল কিভাবে অ্যান্সার লিখবেন আপনারা যদি চান সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন, আমি আপনাদের দিয়ে দিব। ইতিহাসের কিন্তু সৃজনশীল সহ 2টো অধ্যায়ের ক্লাস দেওয়া হয়েছে, সেটা কিন্তু অবশ্যই দেখার আমন্ত্রণ থাকলো আপনাদের প্রতি। 43 নম্বর, ভূগোলশাস্ত্র পাঠকালীন পরিবেশ বলতে তুমি বুঝবে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থা, প্রকৃতির সকল দান, মানুষকে ঘিরে থাকা সকল আদর্শ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক, মানুষকে ঘিরে থাকা সকল অবস্থা ও প্রকৃতির সকল দান। 44 নম্বর, কোনটি প্রকৃতির ভূগোলের আলোচনার বহির্ভূত? বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু, খনিজ সম্পদ সংগ্রহ। আমাদের সঠিক উত্তর হচ্ছে খনিজ সম্পদ সংগ্রহ।
শিক্ষার্থীরা, আমরা দেখি পরের পেজে আপনাদের জন্য কি থাকছে। 45 নম্বরের সর্বপ্রথম কে জিওগ্রাফি কথাটি ব্যবহার করেন। ক নম্বর ভিডাল ডি লাভলাস, খ নম্বর অধ্যাপক ম্যাকনি, গ নম্বর কার্ল রিটার এবং ঘ নম্বর ইরাটোস্থ্যানিস। আমাদের সঠিক উত্তর হবে শিক্ষার্থীরা ঘ নম্বর। 46 নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়, ভূমিরূপ, পরিবহন, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল? শিক্ষার্থীরা আপনাদের সঠিক উত্তর হবে পরিবহন। 47 রিচার্ড হার্টসনের মতে ভূগোলে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যগুলোর বিবরণ কিভাবে তুলে ধরা হয়, যুক্তিসঙ্গতভাবে, অবিনাস্তভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে, একাত্মবদ্ধভাবে? শিক্ষার্থীরা সঠিক উত্তর যুক্তিসঙ্গতভাবে। 48 নম্বর ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছে কে, অধ্যাপক ম্যাকনি, অধ্যাপক ডার্টলি স্ট্যাম্প, অধ্যাপক কার্ল রিটার, অধ্যাপক ভন হাম্বোল্ট? শিক্ষার্থীরা আমাদের সঠিক উত্তর হবে অধ্যাপক কার্ল রিটার। শিক্ষার্থীরা আপনাদের বলে রাখে, যারা 1 থেকে 25 পর্যন্ত MCQগুলো পাননি, আপনি কিন্তু অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন অথবা এই ভিডিওর কমেন্ট চেক করবেন, সেখানে কিন্তু দেওয়া হয়েছে, আপনি কিন্তু সুন্দর একটা প্রস্তুতি নিতে পারেন। আরেকটি বিষয় আপনাদের শুধু বিশেষভাবে মনে করে দিতে চাই, আমি যেখানে আপনাদের 50টি বহুনির্বাচনী নির্বাচন করেছি, আমি কনফার্ম আপনাকে বলতে পারি আপনার পরীক্ষা যদি অনুষ্ঠিত হয় এখান থেকে আপনার যদি 5টিও আসে তো এখান থেকে আপনি নির্ঘাত কমান্ড পেয়ে যাবেন। চলুন আমরা 49 নম্বর দেখে নিই। প্রাকৃতিক পরিবেশের উপাদান হতে পারে নদী, প্রতিষ্ঠান, মানুষ। তাহলে আমাদের নিচের কোনটি সঠিক উত্তর? খ নম্বর 1 ও 3, নদী ও মানুষ, এটা প্রাকৃতিক পরিবেশের উপাদান। 50 মানুষের পরিবেশের প্রাথমিক উপাদান হচ্ছে মাটি, পানি, 2 নম্বর বায়ু, 3 নম্বর উদ্ভিদ ও প্রাণী। শিক্ষার্থীরা আমাদের সঠিক উত্তর হবে খ নম্বর, এই তিনটি আমাদের মানুষের পরিবেশের প্রাথমিক উপাদান। শিক্ষার্থীরা আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন সেটা কিন্তু অবশ্যই মন্তব্য করে জানাবেন, এছাড়াও কোন ধরনের ক্লাসগুলো করলে আপনারা আরও বেশি উপকৃত হবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস নির্ভর যেহেতু এই ক্লাসগুলো, আপনারা এই ক্লাসটি করার জন্য কিন্তু অনেকে কমেন্টস করেছিলেন, সেসব শিক্ষার্থীরা অবশ্যই একটু আওয়াজ তুলবেন যে আপনারা এখনও আছেন বা আপনাদের কমেন্টের আলোকে আমরা ক্লাসটি করেছি, সেটাও কিন্তু আপনি কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারেন। যারা মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা ভূগোল পরিবেশ বিষয়ের, ভূগোল পরিবেশ অধ্যায়ের মানে 1 নম্বর অধ্যায়ের, এই ছিল আপনাদের 50টি বহুনির্বাচনী প্রশ্ন যেগুলো আপনি পরীক্ষাতে কমন পেয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের এই ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না, আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এছাড়াও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে অনেকগুলো ক্লাসের প্লেলিস্ট রয়েছে, আপনার পছন্দ মতো যে কোনো প্লেলিস্ট দেখে আপনি উপকৃত হতে পারবেন। শেষ করার আগে আরেকটি কথা আপনাদের বলতে চাই, যদি আপনাদের ভালো লাগে পুরো ক্লাসটি দেখার পরে, আশা রাখছি ভালো লেগেছে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। এছাড়াও যারা আগে থেকে সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন আপনাদের প্রতি অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। থ্যাংকস।